আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ছোলা ভুনা তো আমরা প্রায় সময় খেয়ে থাকি। আজকে ছোলার একটা সিম্পল বাট হেলদি অ্যান্ড ইজি একটা রেসিপি তৈরি করে দেখাবো। কিন্তু তার আগে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি তৈরি করতে লাগবে হালকা লবণ দিয়ে সিদ্ধ করা ছোলা 1 কাপ, একটা দেশি পেঁয়াজ, মাঝারি সাইজের একটা টমেটো, ধনে পাতা, ঝাল অনুযায়ী কাঁচামরিচ। আমি এখানে সব কিছু কুচি করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ লাগবে। সরিষার তেল 1 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, চাট মশলা 1 চা চামচ। এখন একটা ডিশে আমি সব উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার ছোলার আইটেম। আশা করি আপনাদের সবার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।